এক্সাম প্রিপারেশনে আজকে আমি নিয়ে এসেছি সেল ডিভিশন এবং সেলের ওপর থেকে 15টি ইম্পর্টেন্ট কোশ্চেন, যেগুলো কিন্তু তোমাদের WBCS পরীক্ষা এবং অন্যান্য PSC যে পরীক্ষা আছে সেগুলোর জন্য গুরুত্বপূর্ণ, এছাড়া নানান পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এবং তোমরা যদি এই কোশ্চেনগুলো করো তোমরা দেখতে পারবে এগুলো বিভিন্ন PSC ওল্ড কোশ্চেন এবং বা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বলতে পারো বা UPSC থেকে আসা কোশ্চেন, সেই কোশ্চেনগুলো কিন্তু আমরা নির্বাচন করেছি। তো শুরু করছি, প্রথম কোশ্চেন বলছে নেম দ্য প্রসেস ইন হুইচ দ্য ইনজেকশন অফ ম্যাটেরিয়াল বাই দ্য সেল ইজ ডান থ্রু দ্য প্লাজমা মেমব্রেন। তো এটাকে কোন পিরিয়ডে হয়, ইনজেকশন নাকি ডিফিউশন নাকি অসমোসিস নাকি এন্ডোসাইটোসিস? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখান থেকে কোনটা, তো সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে এন্ডোসাইটোসিস। পরবর্তী কোশ্চেনে যাব, নেম দ্য প্রসেস ইন হুইচ দ্য প্যাসেজ অফ ওয়াটার গোস ফ্রম আ রিজিয়ন অফ হায়ার কনসেন্ট্রেশন টু আ রিজিয়ন অফ লোয়ার কনসেন্ট্রেশন থ্রু আ সেমি পিরামিডাল মেমব্রেন। তো এটা কোন কোন প্রসেসে হয়, বলেছে ডিফিউশন অসমোসিস বোথ এন বি নাইদার এন বি। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে কি, অপশান বি অসমোসিস। পরবর্তী কোশ্চেনে যাব, নেম অ্যান অর্গানিজম হুইচ কন্টেন সিঙ্গেল ক্রোমোজোম অ্যান্ড সেল ডিভিশন অকার্স থ্রু ফিউশন আর বার্ডিং। তো এটা কিসে কোন সেলে হয়, মূলত ইউক্যারিওটিক, প্রোক্যারিওটিক, ব্যাকটেরিয়াটিক নাকি প্রিমিটিভ অর্গানিজম? তো কি হবে সঠিক অ্যান্সার, প্রোক্যারিওটিক সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, দ্য জেলি লাইক সাবস্টেন্স প্রেজেন্ট ইনসাইড দ্য সেল ইজ নোন অ্যাজ, কি বলে তাকে জেলি লাইক, যেটা বলে সাইটোপ্লাজম, ইটোপ্লাজম, নিউকোপ্লাজম নাকি নান অফ দ্য অ্যাবাভ? তো সঠিক অ্যান্সার কে যাবে, এ সাইটোপ্লাজম। পরবর্তী কোশ্চেনে যাব, ব্লু গ্রিন অ্যালগিয়ার, ব্লু গ্রিন অ্যালগিয়ার কি বলছে, প্রোক্যারিওটিক্স, ইউক্যারিওটিক্স, বোথ এ অ্যান্ড বি অ্যান্ড নয়দার এ অ্যান্ড বি? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে কি, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, প্রোক্যারিওটিক্স। পরবর্তী কোশ্চেন, হুইচ ইজ দ্য লংগেস্ট ফেজ অফ দ্য সেল সাইকেল? তো এখান থেকে কোনটাকে বলা হয় লংগেস্ট ফেজ সেল সাইকেলের? তো এটাকে কোন সেলটাকে কোন সময়টাকে বলা হয়, এটাকে বলা হয় সঠিক অ্যান্সার হয়ে যাবে এম ফেজ, ইন্টার ফেজ, লেপ্ট ফেজ, লেপ্টোটিন নাকি এস ফেজ? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে কি আমাদের, সঠিক অ্যান্সার হয়ে যাবে ইন্টার ফেজ। পরবর্তী কোশ্চেনে যাব, উইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য বেস্ট স্টেজ টু অবজার্ভ দ্য শেপ সাইজ অ্যান্ড দ্য নাম্বার অফ ক্রোমোজোম ইন আ সেল? তো কোন সময়টাকে সবসময় এগুলোকে সবসময় দেখার সঠিক ফেজ, তো এটাকে বলা হয় কোন ফেজ, এটাকে বলা হয় থাকে অপশান সি, মেটাফেজ। পরবর্তী কোশ্চেনে যাব, রেপ্লিকেশন অফ সেন্ট্রিওল অকার্স ইন, তো এটাকে কোন সময় হয়ে থাকে, ইন্টারফেজ, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে কি, অ্যানাফেজ অপশান ডি। পরবর্তী কোশ্চেন, স্পিন্ডেল ফাইবার্স আর মেড আপ অফ স্পিন্ডেলস, টিউবুলিন, ফ্লাজিলা নাকি হিউমিন? তো কি হবে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, টিউবুলিন। পরবর্তী কোশ্চেনে যাব, ক্রোমোজোম আর সেপারেটেড ডিউরিন, প্রোফেজ, অ্যানাফেজ, মেটাফেজ নাকি টেলোফেজ? তো সেপারেটেড হয় কোথায়, টেলোফেজে গিয়ে অপশান ডি। পরবর্তী কোশ্চেন, ডিউরিং মেটাফেজ মাইটোসিস ক্রোমোজোম আন্ডারগো ক্লোয়িং, মুভ টুয়ার্ডস দ্য পোলস, লাইন আপ অ্যাট দ্য ইকুয়েটর, ব্রেক অ্যান্ড ডিস্টিংগুইশ? তো কি যাবে সঠিক অ্যান্সার, ডিউরিং দ্য মেটাফেজ মাইটোসিস, অথবা কি যাবে, লাইন আপ অ্যাট দ্য ইকুয়েটর। পরবর্তী কোশ্চেন যাব, সিনথেসিস অফ আরএনএ অ্যান্ড প্রোটিন টেক্স প্লেস ইন, অর্থাৎ সিনথেসিস অফ আরএনএ, আরএনএ সংশ্লেষণ এবং প্রোটিনের সংশ্লেষণ কোথায় হয়, সেটা সেটা হয়ে থাকে এম ফেজ, এস ফেজ, জি ওয়ান ফেজ নাকি জি টু ফেজ? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে কি, জি ওয়ান ফেজ। পরবর্তী কোশ্চেন, ডিএনএ রিপ্লিকেটস ডিউরিং, ডিএনএ রিপ্লিকেট ডিউরিং জি ওয়ান ফেজ, জি টু ফেজ, এস ফেজ নাকি প্রো ফেজ? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে কি, এস ফেজ। পরবর্তী কোশ্চেন, দ্য এক্সচেঞ্জ অফ সেগমেন্টস অফ নন ক্রোমাটিস বিটুইন ক্রোমোজোম অফ হোমোগ্লিয়াস পেয়ার টার্মড অ্যাজ এ ট্রান্সফরমেশন, ট্রান্সকুলেশন, ক্রসিং ওভার নাকি ক্রোমোজোমাল অ্যাব্রিয়েশন? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে কি, ট্রান্স লোকেশন। এবং আজকে শেষ কোশ্চেন, এ প্ল্যান্ট সেল ওয়াজ মেইনলি কম্পোজড অফ প্রোটিন, সেলুলোজ, লিপিড নাকি স্টার্স? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে কি, অপশান ডি, সেলুলোজ। তো বন্ধুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, এবং এই ধরনের ভিডিও রোজ পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পরবর্তী ভিডিওগুলোকে অবশ্যই দেখতে থাকুন, এবং আগের ভিডিওগুলো অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে দেখুন। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।